দুর্বৃত্ত যারা রয়েছেন তারা কিন্তু ওনাকে মেরে খুন করে তার মৃতদেহটাকে এখানে নিয়ে এসে ঝুলিয়ে রেখেছেন, এটাই ইন্ডিকেট করছে মূলত বিষয়টা। তো দর্শক, এটি হচ্ছে সেই জায়গা, এইখানে কিন্তু বাচ্চাটিকে ঝুলিয়ে রাখা হয়েছিল, তার মাকে গোয়াল ঘরে পা বেঁধে ফেলে রেখেছিল এবং সন্তানটিকে কিন্তু তার যে পরনে মাফলার ছিল সেই মাফলার দিয়ে, জায়গাটা কোনটা, ভিতরে আসেন, এই গাছটা, স্যার এই গাছটা যখন প্রথম আসি দেখে স্যার, আমি দৌড় পেরে আসি দেখি ওর গায়ে গলায় একটা মাফলার ছিল স্যার, ওই মাফলার দিয়ে এই এনে এই এই থুতমাই বাদি স্যার, বাদি হয়ে যায় বাদিছে ঠিক এই জায়গায়, পাউডার ঠিক হয়ে যাইছিল আর মাথাটা এনে এলা দিয়ে বা পড়ে লই যায় স্যার, গলা ঝুল এই হয়ে যাইছিল স্যার, গলাটা এই যাইছিল, মাথাটা এই যাইছিল, পাউডার হয়ে যাইছিল স্যার। আচ্ছা, এই ঘটনা দেখে আপনাদের কি মনে হয়েছে, ওনাকে কি এখানে এনে মারা হয়েছে না মেরে এনে এখানে ঝোলানো হয়েছে? ওই যে যেভাবে ঝুলাইছে স্যার, মানুষ তাজা মানুষ হবে ঝুলালি জীবনে মরবি লাই স্যার, ফাইতেন যে কোনো অবস্থায় মারি স্যার, এই যায় ঝুলাইছে স্যার। ওর হাত হাত পা কি বাঁধা ছিল? হাত পা বাঁধা ছিল না স্যার, খালি শুধু ললি গলা এবার মাফলার দিয়ে এই যা বাঁধা ছিল স্যার। যেহেতু এই যে যে গাছটি দেখতে পাচ্ছি এবং তার সামান্য নিচে কিন্তু মাটি, তাহলে এইখান তো মেরে ফেলানো সম্ভব না, হয়তো তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে স্যার। যেভাবে এনে বাঁধা ছিল স্যার, সেভাবে তাজা মানুষ দিল বাঁধিছে তো জীবনে মরতো না স্যার, যেহেতু গলায় কোনো জোরে হয়ে যে টাইট করে বাঁধা তা না, খালি এই থুতমার এইবারে বাঁধি থুই দিছিল স্যার, আর পাওয়াটা মাটিতে ছিল কিন্তু এই মাজাটা এই যায় ছিল স্যার, ওই যেভাবে ছিল তাজা মানুষ বলে মাটি পাবে, তাজা মানুষ বাইজি ছিল স্যার, জীবনে মরতো না। আচ্ছা, এই যে মৃতদেহ এখানে কতক্ষণ ছিল? মৃত্যু দেখো এখানে মনে করেন দেড় ঘন্টা ছিল আর কি, মনে করেন 12টার ওই দিক প্রশাসন আইছিল, তারপরে ধরেন প্রশাসন বিডো টিডো হওয়ার পরে সে বলল যে আচ্ছা নাবাও, সেই রাস্তা ধরেন আমি নিজেই নিজে হাতে কোলে হরে লিয়ে গেছিলাম স্যার, আমি জানাচ্ছি যে পাবনা চাঁদমোহর উপজেলার ফুলজানা ইউনিয়নের দেখুলিয়া গ্রামটিতে কিন্তু জোড়া খুনের ঘটনা ঘটেছে, মালয়েশিয়ান প্রবাসী একজন রশিদ মিয়ার ছেলে এবং স্ত্রীকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছেন দুর্বৃত্তরা। তবে এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তদন্ত চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, ডিবি কর্মকর্তা যারা রয়েছেন তারাও সর্বোচ্চ তদন্তের মাধ্যমে হয়তোবা সঠিক একটি তথ্য তারা নিশ্চিত করবেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দিবেন, এটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। তো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেই জায়গা যে জায়গাটিতে 8-10 বছর বয়সী ছেলেটিকে, ছেলেটির নাম কি হবে, রিয়াদ, রিয়াদ নামের কিন্তু ছোট্ট শিশুটিকে এই যে আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতেই মূলত বেঁধে ঝুলিয়ে রেখেছিল, তার গলায় তার পরনে যে মাফলারটি ছিল তার পরা মাফলারটি কি, তার নিজের মাফলারটি গলায় যে লাহা না ছেলে পেলেরা ওই মাফলার দিয়ে এনে বাঁধা ছিল। আচ্ছা, এনে বাইদি স্যার এই গাছের সাথে বাঁধা ছিল। ওর শরীরে কি আর কোনো আঘাতের চিহ্ন ছিল? ওর শরীরে কোনো আঘাত ছিল না স্যার। ওর মহি মাটি মুটে ছিল এমনি লাল মাল পড়েছে সেইগুলি ছিল স্যার। ওখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে বা যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে তারা ধারণা করছে যে এই গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়নি, তাকে আগেই হয়তো বা কোথাও হত্যা করা হয়েছে। তো এই ক্ষেত্রে কি তার শরীরে কেমন চিহ্ন দেখেছেন, তার গলার নিচের দিকে কোনো দাগ আছে কিনা, একজন মানুষকে মারতে গেলে তো অনেক শক্তি দরকার বা কোনো ওই মারার দাগ কোনো দাগ দেখিনি, কিন্তু ওই মাফলার দাগ এনে বাইরে ছিল না, এনে ধরেন একটা দাগ দেখা গেল, ওই দাগটাই শুধু দেখেছি, তাছাড়া অন্য কোনো আমি খেয়াল করিনি। পুলিশ বা প্রশাসন আসার পরে লাশটি যে সুরতাল রিপোর্ট দেয় বা যে প্রাথমিক তদন্ত তারা করেন সেই তদন্তের ভিত্তিতে আপনাদের কি তথ্য দিয়েছেন? তারা তথ্য নিয়ে গেছে, তারা বলেছে তোমরা কোনো খোঁজ খবর পেলে আমাকে জানায়ও, কিন্তু আমার তো কোনো আইডিয়া আসে না যে আমার মামি এমন ভালো ছিল, কারোর সাথে একটা কথা জোর হয়ে করতো না, কারোর সাথে গন্ডগোল ছিল না, আমার একটাই ধারণা আমার মামা আগের দিন টেহা তুলে লিয়াছে আমার মামি, এই টেহা লেগিলে আমার মনে হয় মামার মাই হয়ে যাইছে।
লাশ কি দাফন হয়েছে না রাশান পাবনা থেকে রনাতে গাড়ি আমি ফোনে শুনলাম এন্ড পদ্দুরায় পৌঁছেছে 9টার দিকে আপনারা জানতে পেরেছেন ঘটনাটি তারপর 10টার দিকে তারপর পুলিশ এসেছে 12টার দিকে লাশ এখান থেকে কখন নিয়ে গেছে ওই পুলিশ এসে পুলিশ লিগ আছে মনে করি একটার পর মনে হয় আর কি সেখান তো আমি ঘড়ি মনে দেখিনি আচ্ছা আচ্ছা তদন্ত হয়েছে মেলা সময় ধরে মনে 3 4 গ্রুপ আইছে এসে তারপর নিয়ে গেছে তদন্ত করে তারা কোনো তথ্য আপনাদেরকে জানায় তারা আমার তথ্য কোনো দেয় না এখন এবং আপনারা যারা পরিবারের সদস্য রয়েছেন তারা কাউকে কোনো ভাবে অনুভব করতে পারতেন না সেভাবে কোনো সন্দেহ আমারে মূল্য এই ঘটনা এখন পর্যন্ত যারা কর্মকর্তা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন বা ডিবি কর্মকর্তা যারা এসেছেন তারা কাউকে গ্রেফতার বা আটক করেছেন কিনা এই ধরনের কোন তথ্য আপনারা জানতে পেরেছেন কিনা আমরা এপর্যন্ত জানতে পারিনি আমার মা তো টিভি পুরুষ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ দেখতে গেল এইটুকুই আমরা জানি দর্শক আপনাদের কাছে আবারও বলে রাখছি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফুলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামটিতে কিন্তু জোড়া খুনের ঘটনা ঘটেছে এলাকাবাসীদের দাবি হয়তোবা দুর্বৃত্তরা টাকা পয়সা অথবা অন্য কোনো কারণে তাকে একজন নারী একজন মা এবং সন্তানকে পৃথিবী থেকে চিরবিদায় দিয়েছেন এবং মাকে কিন্তু গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওন্না দিয়ে গলায় ফাঁস দিয়ে পেঁচানো অবস্থায় এবং পা কিন্তু বাধা অবস্থাতে পাওয়া গিয়েছে তাদের গরু রাখা যে গোয়াল ঘরটি ছিল সেই ঘরটিতে এবং তার সন্তানকে পাওয়া গিয়েছে মূলত আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে তারই পরনে থাকা একটি মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় গাছটির সাথে বাধা ছিল তবে মাটি ছুঁই ছুঁই অবস্থাতেই ছিল তারা যেটি বলছেন বা আমি যেটি এখানে এসে জানতে পারলাম সেটি হচ্ছে তারা দাবি করছেন যে এইখানে ফাঁস দিয়ে রাখলে কোনো মানুষ মরবে না কারণ গাছটিও তেমন শক্তিশালী না 7-8 বছর বয়সে ছেলেটিকে কিন্তু এই গাছটিতে এভাবে ধরে এভাবে পেঁচিয়ে রেখে কিন্তু হত্যা করা যাবে না হয়তো বা আগেই তাকে কোনো জায়গায় খুন করা হয়েছে খুন করার পরে কিন্তু তাকে হয়তো এখানে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার সারা শরীরে মাটি ধুলাবালি কিন্তু লেগেছিল এটি তারা দেখেছেন তো এই ঘটনায় যারা দোষী বা যাদের সম্পৃক্ততা রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এলাকাবাসী এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন তারা সকলেই দাবি করছেন যে নির্মম এবং পাশবিক এই ঘটনার সাথে যারা দায়ী রয়েছেন বা যে কোনোভাবে তারা যারা যারা সম্পৃক্ত রয়েছেন তাদের প্রত্যেককে এক এক করে খতিয়ে বের করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন তারা